খাগড়াছড়ি পাহাড়ে দেশি বিদেশি আমের বাম্পার ফলন হলেও চাঁদাবাজি ও অবৈধভাবে বিভিন্ন প্রতিষ্ঠানের নামে বেনামে অতিরিক্ত টোল ট্যাক্স আদায়ের কারণে বিপাকে পড়েছেন আম চাষী ও ব্যবসায়ীরা। মাঝে মাঝে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হলেও থামছে না ইজারাদারদের দৌরাত্ম্য। ক্রেতারা না আসায় আম বিক্রয় করতে না পেরে তা ফেলে দিচ্ছেন বাগানিরা। খাগড়াছড়ি থেকে জহুরুল আলমের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন শেখ জায়েদ। আর নয় দুই ডিটারজেন্ট চাকা সুপার ওয়াইডি কঠিন দাগ দূর সাদা ভরপুর। বিষমুক্ত ও সুস্বাদু হওয়ায় খাগড়াছড়ির আম্রপালি সহ বিভিন্ন জাতের আম সারা দেশে বেশ সমাদৃত। পাহাড়ের চাহিদা মিটিয়ে ঢাকা চট্টগ্রাম ফেনী সহ দেশে বিভিন্ন এলাকায় যায় এখানকার আম। এবার ফলন ভালো হলেও অতিরিক্ত টোল ট্যাক্স আদায় ও চাঁদাবাজির কারণে সমতলের ব্যবসায়ীরা তেমন আসছেন না, যারা আসছেন তারাও পড়ছেন বিপাকে। আম পরিবহনে রাস্তায় রাস্তায় ইউনিয়ন পরিষদ, জেলা পরিষদ, বাজার ফান্ড ছাড়াও খাগড়াছড়ি ও রামগড় পৌরসভার টোলের নামে অস্বাভাবিক হারে টাকা নেয়ার অভিযোগ উঠেছে। এছাড়া পাহাড়ের বিভিন্ন আঞ্চলিক রাজনৈতিক দলের নামেও নেয়া হচ্ছে চাঁদা। সাংবাদিক সম্মেলন সহ বারবার প্রশাসনের দ্বারস্থ হয়েও সমাধান মিলছে না, জানালেন ফল বাগান মালিকদের এই নেতা। সরকারি প্রতিষ্ঠানগুলোর অতিরিক্ত টোল আদায়ের কারণে বাইরের ফরিয়ারা, বাইরের ব্যবসায়ীরা খাগড়াছড়িতে না আসার কারণে বাগান মালিকরা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আমি মনে করি। ফল পরিবহনে সরকার নির্ধারিত চার্জের বাইরে জেলা পরিষদ থেকে অতিরিক্ত টোল আদায় করা হচ্ছে না বলে জানান এই কর্মকর্তা। কি পরিমাণ টোল আদায় করবে এগুলো নির্দিষ্ট করা আছে। এই টোল কেন্দ্রের বাইরে যদি অন্য কোনোভাবে যদি টোল আদায় করে তবে সেটা জেলা পরিষদ কর্তৃপক্ষ সেটা তার দায় দায়িত্ব নিতে পারে না। আমাদের কৃষি বিপণন কর্মকর্তা ওনাকেও আমরা বলেছি যে বাজার মনিটরিং করে কীভাবে আমের কৃষকদের আমের মূল্যটা একটু বৃদ্ধি করা যায় এবং তাদের পরিবহন খরচটা কমানো যায়, তাহলে কৃষকরা কিন্তু লাভবান হবেন এবং এই আম উৎপাদনের প্রতি তারা বেশি আগ্রহী হবেন। আমরা কৃষক সংসদ অধিদপ্তর আমরা সবসময়ই তাদের পাশে আছি। পথে পথে চাঁদাবাজির বিষয়ে কথা বলতে রাজি হয়নি টোল ইজারাদার সংশ্লিষ্টদের কেউই। চাঁদাবাজির অভিযোগ পেলে ব্যবস্থা নেয়ার কথা বলছে পুলিশ। আলোচনার মাধ্যমে সমাধানের আশ্বাস জেলা প্রশাসনের। সদর থানা এলাকায় এখন পর্যন্ত এই কোনো অভিযোগ পাওয়া যায়নি। পুলিশের তদুপরি আমাদের পুলিশের টহল অব্যাহত আছে। যদি কখনো কোনো আম ব্যবসায়ী বা অন্য কোনো ব্যবসায়ী অভিযোগ আনে চাঁদাবাজির শিকার, এরকম আমরা কোনো লিখিত অভিযোগ পাইনি, পেলে আমরা অবশ্যই ব্যবস্থা নেব। তাছাড়া আমাদের যে আইন শৃঙ্খলা কমিটিতে আমরা নিয়মিত বৈঠক করি, এ বিষয়ে অভিযোগ উত্থাপন করেনি এবং আমরা তৎপর রয়েছি, প্রশাসন তৎপর রয়েছে। যদি এই জাতীয় অভিযোগ পাওয়া যায় অবশ্যই আমরা তড়িৎ ব্যবস্থা নেওয়া হবে। কৃষি বিভাগের তথ্য বলছে খাগড়াছড়িতে 3,739 হেক্টর জমিতে আম বাগান করা হয়েছে। এবার উৎপাদন হয়েছে 37,976 মেট্রিক টন, যার বাজার মূল্য প্রায় 2,000 কোটি টাকা। শেখ জায়েদ, নিউজ 24।